নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি রান্না করে দেখাবো রুই মাছের কালিয়া। আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন রুই মাছ। প্রথমে আমি এটা ম্যারিনেট করে নেবো নুন আর হলুদ দিয়ে। দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প সর্ষের তেল। এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো খুব ভালো করে নুন হলুদ আর তেল মাখিয়ে নিয়েছি। এই রেসিপিটা করার জন্য লাগছে 1 গোটা রসুন, 2 কুচো আদা, আদার পরিমাণটা খুবই কম লাগবে, আর রয়েছে 7-8টা কাঁচা লঙ্কা। নিয়ে নিয়েছি 2 চামচ সর্ষে, 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোলমরিচ, 1 চামচ গোটা জিরে, চেরা কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2 ছোট এলাচ আর 2 টুকরো ছোট দারচিনি, আর রয়েছে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো 1টা গোটা, গরম মশলা আর সরষের তেল। প্রথমে আমি গোটা মশলাগুলোকে বেটে নিচ্ছি। গোটা মশলা বাটা হয়ে গেছে, এটা আমি এবার তুলে নেব। এবার আমি কাঁচা লঙ্কা, আদা আর রসুনগুলো একসাথে বেটে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে, এটা আবার আমি তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো 1 1 করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বাকি মশলাগুলো। দিয়ে দিলাম আদা রসুন বাটা। গোটা মশলা বাটাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। মশলাটা মিলেছেন, এই নিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ভালো মতো ফুটে গেলে তারপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মশলাটা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর উপরে গরম মশলাটা দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা। চেরা কাঁচা লঙ্কা, মাছের কালিয়া হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই রান্নাটা করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।